シャマダ。 আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাংলার যাদের পথে চলা যায় না অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা কাদের পথে চলবো নিয়ামত প্রাপ্তদের পথে চলবো হেদায়ত প্রাপ্তদের পথে চলবো আমাদের সভ্যতা নির্মাণ হবে কোরআন দিয়ে আমাদের সংস্কৃতি আসবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং তার প্রিয় সাহাবিগণের মাধ্যমে বিআই কেরামের সংস্কৃতি আমরা গ্রহণ করব আমরা বিভ্রান্ত এবং অভিশপ্তদের কোনো সংস্কৃতি আমরা গ্রহণ করব না তাদের মতো আমরা চলবো না তাদের মতো কেন হওয়া যাবে না তাদের পথে কেন চলা যাবে না তারা যা করবে এপাদত হিসেবে আমরা হুবহু তা করবো না তার বিপরীতে আমাদের যেতে হবে তারা যেভাবে বিশ্বাস করবে সেভাবে আমরা বিশ্বাস করব না কারণ তাদের বিশ্বাসের মধ্যে সমস্যা আছে তাদের আল্লাহ সম্পৃক্ত বিশ্বাস সঠিক নয় রাসুল সংক্রান্ত বিশ্বাস সঠিক নয় পরকাল সংক্রান্ত বিশ্বাস সঠিক নয় তাদের মতো বিশ্বাস আমরা যদি করি আমরা ধ্বংস হয়ে যাব দেখুন আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন সূরা আল জাসি আয়াত নম্বর 16 থেকে 19 নম্বর আয়াতে সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিম মিনাল আমর ফাততাবিহা ওয়া লা তাততাবা আল্লাযিনা লা ইয়ালামুন ইন্নাহুম লা ইউগনু আনকা মিনাল্লাহি শাইআ আমি আপনাকে একটা শরীর উপর রেখেছি হে মুহাম্মদ একটা শরিয়া দিয়েছি একটি লাইফ স্টাইল জীবনধারা দিয়েছি তবে হা আপনি এই এই সরিয়াকে অনুসরণ করুন মানে তার উপরে আমল করুন শরিয়ার অনুসরণ মানে সরিয়ার উপরে আমল করা বলা তবে আহ আল্লাহ আল্লাহ আলমুন যারা জানে না তাদের মনে যা চায় তাদের অনুসরণ করবেন না তাদের সাহাওয়াতেরও অনুসরণ করবেন না তাদের হাতেরও অনুসরণ করবেন না তারা যে ভোগবাদিতার পিছনে বস্তুবাদিতের পিছনে ছুটে চলে সেটার অনুকরণ করবেন না আবার তারা যে মন গড়া মরমিবাদ আধ্যাত্মবাদ সন্ন্যাসবাদ রচনা করে বৈরাগ্যবাদ রচনা করে বেদা তরিকার রচনা করে বেদাতে জিকির রচনা করে বেদাতি মোরাকাবা বেদাতি ধ্যান রচনা করে বেদাতমূলক বায়াত ইত্যাদি এগুলো তৈরি করে ওগুলোর অনুকরণ আপনি করবেন না কারণ তারা কিছুই জানে না যেই ব্যক্তি সরিয়া থেকে বাইরে গিয়ে কোনো কাজ করে সরিয়া বহির্ভূত কাজ করে সেই কিছু জানলো না এবং সে যা করলো সেটা তার মনের হাওয়া মনের প্রবৃত্তি হয় সেটা শাহ অন্তর্ভুক্ত না হয় শুভ হাতের অন্তর্ভুক্ত হয় সে নফসের যে ছাওয়া পাওয়া কামনা বাসনা এটা ফুলফিল করছে অথবা মনে করে যেটা নয় সেটা করে যাচ্ছে জিকির মনে করে যেটা জিকির নয় সেটা করে যাচ্ছে আল্লাহ সন্তুষ্টির কাজ মনে করে আল্লাহর অসন্তুষ্টির কাজটা করে যাচ্ছে সে হলো শুভ পথে অথব আপনি এদের অনুকরণ করবেন না এরা আল্লাহ শাস্তি থেকে আপনাকে বিন্দু মাত্র রক্ষা করতে পারবে না ও ইননা যালিমিনা বা'দুহুম আউলিয়া ও বা'দ আল্লাহু আলীউল মুত্তাকিন যারা জালিম এরা একে অপরের বন্ধু আর আল্লাহ হলেন মুত্তাকিন দের বন্ধু অতএব যারা হাওয়ার পেছনে চলে মনে যা চায় তার পেছনে ছুটে আপনি তাদের অনুসরণ করবেন না করার কোন সুযোগ নেই তারপরে আল্লাহও বলেছেন যাদেরকে আমি কিতাব দিয়েছি আপনার প্রতি যে কোরআন নাজিল হয়েছে তারা এটা পেয়ে সন্তুষ্ট তারা খুশি হয় কোরআনে পেলেই তারা খুশি হয় কোরআনের উপরে তারা সন্তুষ্ট হয় আবার দলগুলোর মধ্যে এমন দলও আছে যারা কোরআনকে তো ভালোবাসে বিশ্বাস তো করে কিন্তু সব বিশ্বাস করে না অংশ বিশেষকে অবিশ্বাস করে ফুল ইন্নামা অমির তোয়ান আরবুদাল্লাহ ওলা উসে কাবি বলো আমাকে তো আদেশ করা হয়েছে আল্লাহর এবাদত করার এবং আল্লাহর সাথে শিরিক না করার ইলেই আদু ইলেই হে মাতাব ইলেই হে মা আমি আল্লাহর দিকে ডাকি আর আল্লাহর কাছে আমাকে ফিরে যেতে হবে তারপর আল্লাহ বলছেন ওকাজা আলীকে আঞ্জাল্লাহ হুকমান আরবিয়া আমি এই কে নাজিল করেছি একটি আরাবি বিচার ফাইসলাকারী সিদ্ধান্ত করি গ্রন্থ হিসেবে সংবিধান হিসেবে নাজিল করেছি যদি তোমার কাছে এই আসার পর তাদের কামনা বাসনা তাদের মনের চা পাওয়ার পিছনে তুমি অনুকরণ করো ছোট তাহলে আল্লাহর ছাড়া তোমার কোনো বন্ধু নেই রক্ষাকারীও নাই কেউ তোমাকে রক্ষা করতে পারবে না এখানে আহওয়া বা কুপ্রবৃত্তি বলতে ইহুদি খ্রিস্টানদের কুপ্রবৃত্তি বলা হয়েছে কোরআনের বাইরে যেটাই মানুষ করবে এটাই মানুষের হাওয়া হয় শাহাওয়াত না হয় হাত এগুলির অনুকরণ করার কোনো সুযোগ নেই এগুলি অনুকরণ করতে গেলে আমরা ধ্বংস হয়ে যাব এই জন্যই আরেকটি আল্লাহ বলেছেন

মনের চা পাওয়ার পিছনে তুমি চলো তাদের হাওয়ার অনুসরণ করো তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করো তাহলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ছাড়া তোমার কোনো সাহায্যকারী অভিভাবক বলতে আর কেউই থাকবে না সুরাল একশো বিশ নম্বর আয়তে এইভাবে আল্লাহ তালা আমাদেরকে বুঝালেন প্রিয় দর্শক তাহলে বোঝা গেল ইসলামী শরিয়ার মধ্যে যেটা নাই স্পষ্ট উন্মতের মূল অংশ যেটা করে না মোহাম্মদ সাল্লাই সাল্লাম থেকে আমাদের পর্যন্ত উম্মতের মূল অংশ তারা কোনো ডান বামে যায় না এই মূল অংশটা ঠিক আছে একবারে কোরআনার উপরে তারা চলে একদল সর্বদাই হুবহু ইসলামী শরিয়ার উপরে আছে বলে সহি সন্ন্যায় মোহাম্মদ সাল্লাহি সাল্লাম থেকে আমরা বারবার পেয়েছি বিভিন্ন দলে উপদলে তারা বিভক্ত হয়নি যারাই দলে উপদলে চলে গেছে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই যেমন আল্লাহ বলেছেন তোমরা তাদের মতো হইও না যারা বিভক্ত হয়েছে এবং বহু দলে উপদলে তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে মিম বাদে দেমা জাহ আহমুল আলম তাদের কাছে এলম আসার পর জ্ঞান আসার পর জ্ঞান আসার পর যারা এইভাবে বিভক্ত হয়েছে তাদের সাথে মূলত ইসলামের কোনো সম্পর্ক নেই মোহাম্মদ সাল্লামেরও কোনো সম্পর্ক নেই এইসব দলবক্তি আমাদের হওয়া যাবে না আমরা সবাই মুসলিম আল্লাহ যে আল্লাহ তোমাদেরকে মুসলিম নামকরণ করেছে আমরা এই নামেই আমরা পরিচিত আমাদের আর কোনো পরিচয় নেই প্রিয় দর্শক যেমন আল্লাহ তালা বলছেন যে ইন্দিন উদ্দিন লাস্তা ফিশাই যারা তাদের দিনকে টুকরো টুকরো করে নিয়েছে আর বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে হে মোহাম্মদ আপনি কোনো বিষয়েই তাদের শ্রেণীভুক্ত নন যারা উম্মতে মোহাম্মদ এর অংশ হওয়া সত্ত্বেও বিভিন্ন নামে বিভক্ত হয়ে গেছে আল্লাহ তালা তার নবীকে বলছেন আপনি তাদের শ্রেণীভুক্ত নন কোনো অংশেই তাদের থেকে পুরো কাটাপ হয়ে গেছেন কেউ কারো শ্রেণীভুক্ত হয় কিভাবে কাজের মাধ্যমে হয় যেমন কেউ শ্রমিকদের শ্রেণীভুক্ত কেউ শিক্ষকদের শ্রেণীভুক্ত যারা শিক্ষকতা মোটেও জানে না তাদেরকে শিক্ষক শ্রেণীভুক্ত বলা যায় না ঠিক মোহাম্মদ সাল্লা সাল্লামকে বলা হচ্ছে আপনি তাদের শ্রেণীভুক্ত নন যারা বিভিন্ন দলে উপদলে ইসলাম থেকে কাটা হয়ে গেছে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন তাহলে অবশ্যই মূল উম্ম থেকে যারা কাটাফ হয়ে যাবে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতেই পারে না আজকে আমাদের উন্মতের মধ্যে কত দল কত তরিকা কত মত কত পথ যে বাহাত্তরটি দলের কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন সেই বাহাত্তরটি মত পথে আমরা বিভক্ত হয়ে গেছি এক একজন এক একভাবে জিকির করছে এক একজন এক একভাবে ধ্যান করছে এক একজন এক একভাবে এমাদত বন্দি করছে এত তরিকা এত মত এত পথ তো ইসলামে নেই ইসলাম তো একটি মত একটি পথের নাম সেটি হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের মত এবং পথ অতএব এর বাইরে যত মত পথ আছে সেই মত পথ ইহুদিদের থেকে নেয়া অথবা খ্রিস্টানদের থেকে নেয়া পৌতলিকদের থেকে নেয়া পারসিকদের থেকে নেওয়া রোমানদের থেকে নেয়া এগুলির পরিণতি হবে জাহার নাম বিভ্রান্তি এবং অভিশাপ আল্লাহ আমাদেরকে এগুলি থেকে রক্ষা করুন প্রিয় দর্শক সময় হয়েছে একটি বিরতির ইনশাআল্লাহ বিরতির পর আবারো আসছি অপেক্ষায় থাকুন شیخ এই গ্রন্থকে অবিকৃতই রাখব। যার কোন তুলনা নেই আলিফ লাই গালি এই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই অক্ষরে অক্ষরে সত্য প্রথম থেকে শেষ পর্যন্ত এটা সত্ত্বেও জোহান আল্লাহ পাঠিয়েছেন। মুদা লিল যা সব থেকে পবিত্র বই আল্লা জীবনকে আলোকিত করে দেয় দেখুন বিশুদ্ধ প্রত্যাদেশ পবিত্র কোরআন আজ রাত সাড়ে দশটায় সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন

সর্বোত্তম সিয়াম হল আল্লাহর মাস মোহরমের সিয়াম আর ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হল তাহাজুদের সালাম সহি মুসলিম দ্বিতীয় খণ্ড সিয়াম অধ্যায় হাতের সংখ্যা দু ছশো এগারো মানুষ যদি আল্লাহকে ভয় করে কাজ করে আল্লাহ তার সহযোগিতা করবেন আল্লাহর ওই ব্যক্তি জাহান নামে যাবে না কখনো যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে যদি দিনের একটা অংশ আল্লাহর রাস্তায় পাহারা দেয় তাহলে সারা পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে উত্তম আল্লাহর উপহার আল্লাহ বলছেন আমার রহমত আমার রাগকে পার করে গেছে ও পরজগতের সফলতার জন্য রাখতে হবে শুধু পরবর্তী অনুষ্ঠান বিরতির পর আবারও আসলাম যাদের পথে চলা যায় না অনুষ্ঠানে যাদের পথে চলা যায় না তাদের সাথে আমাদের একটা বিপরীত মুখী চালচলন থাকতে হবে তাদের মতো আমরা হতে পারি না আমরা যদি সহি সুন্নায় বিচরণ করি আমরা দেখব নবী সাল্লাই সাল্লাম কিভাবে আমাদেরকে মকদুব আলাইহিম এবং দলিনের পথ থেকে দূরে থাকতে সর্বদা তিনি আমাদেরকে নসিহত করেছেন এবং আমাদেরকে হেদায়ত দিয়েছেন বলছেন চৌত্রিশশো বাষট্টি নম্বর হাদিস ইহুদি খ্রিস্টানরা তাদের চুল দাঁড়ি সাদা হলে তারা খিজাব লাগায় না অতএব তোমরা তাদের বিপরীত কাজ করো তোমরা খিজাব লাগাও তাদের চুল দাঁড়ি সাদা থাকবে বুড়োদের কিন্তু মুসলিম বৃদ্ধের দাঁড়ি সাদা থাকতে পারবে না মেহেদি লাগাতে হবে খিজাব লাগাতে হবে খিজাব দেখলে বুঝে যাবে এই বৃদ্ধ লোকটি মুসলিম আর খিজাব না দেখলে বুঝে যাবে এই বৃদ্ধ লোকটি হয় ইহুদি না হয় খ্রিস্টান আজকে অনেক মুসলিমদের মধ্যে আমরা দেখি তাদের চুল দাঁড়িয়ে একেবারে সাদা সাদা না এটা ইহুদি খ্রিস্টানদের সাথে আপনার তাসাবু হয়ে হয়ে গেল গেল মিল 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 থেকেই সৃষ্টি হয় আসলে সেরাতে মুস্তাকিম কতগুলো অভ্যন্তরীণ বিশ্বাস চিন্তা চেতনা এবং বাইরের কতগুলো কাজ এই দুটা মিলেই সেরাতে মুস্তাকিম ভেতরের বিশ্বাস এবং বাইরের কর্ম অঙ্গ কর্ম দুইটা মিলে সেরাতে মোস্তাকিম হবে এবং একটার সাথে আর একটা গভীর সম্পর্ক ভেতরের বিশ্বাসটা যেমন বাইরের আমলটাও তেমন হবে বাইরের আমলটা যেমন হয়ে যাবে ভেতরের বিশ্বাসটাও আস্তে আস্তে সেরকম হয়ে যেতে পারে যারা আলিম আলামার ড্রেস পরে তাদের মন চাইবে একটু ওয়াজ করি একটু মসজিদে যাই আলেমদের আখলা গ্রহণ করতে মন চাইবে ড্রেস একটি বাহ্যিক জিনিস এই বাহ্যিক জিনিস তার অন্তর্জগতে একটা প্রতিক্রিয়া করবেই আবার যে পুলিশের ড্রেস পরবে তার মন চাইবে একজনকে কলার চেপে ধরি অ্যারেস্ট করে আনি অথবা একটা ব্যাগ দিয়ে একটু পিটাই যেই ড্রেসের যে বৈশিষ্ট্য স্বাভাবিক কেউ যদি মাথায় রুমাল দিয়ে আলেমদের মতো সাজে পাগড়ি বাঁধে তার মন চাই একটু ওয়াজ করতে এটা তার বাহ্যিক পোশাক যাদের পোশাক তার মনে তাদের একটা গুণ বৈশিষ্ট্য টেনে নিয়ে আসে এজন্যই

কালো রঙের খিজাব ছাড়া জান নেবো তোমরা কালো রংটা ব্যবহার করো না কালো রং ছাড়া অন্য বিশেষ করে মেহেদি রঙের হিজাব লাগাবার হুকুম এসছে সেটা আমরা লাগাইতে পারি প্রিয় দর্শক মুসলিমের একটি হাদিস রয়েছে যেহেতু খিজাবের কথা এসছে কালো খিজাব যে লাগানো যাবে না সেটা স্পষ্ট নবী সাল্লা সাল্লাম বলেছেন যে কেয়ামতের আগে আমারও মতের মধ্যে এক কম আসবে উম্মতি কম আমার উম্মতের মধ্যে এক দল আসবে তারা কালো খিজাব লাগাবে এক দাবু নাবি সাওয়াদ কাহওয়া সালিল হামাম কবুতরের স্টমাকের উপরে যেই কুচকুচে কালো পশমগুলো আছে এরকম তারা খিজাব ব্যবহার করবে চুলকে কালো করে নেবে লাই আর ইহু না রায় হাতাল যান লায়াত আর লাই আর করু না এরা জানাতে সুবাস পাবে না জান্নাতে যাবে না নাউজবুল্লাহ মিজালিক এই কালোটা বাদ দিয়ে কিন্তু মেহেদি দিয়ে হেন্না আবদুল্লামা গাইয়ার তুমি হাজার সাহেবা আর হেন্না বল কাতাম নবীজি বলেছেন যে সবচেয়ে উত্তম জিনিস যেটা দিয়ে তোমরা এই চুলের শুভ্রতা সাদা রংটাকে পরিবর্তন করবে সেটা হলো মেহেদি এবং কাতাম একটা ঘাস এগুলো দেখুন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তিনি কিভাবে তাদের বিরোধিতা করার জন্য আমাদেরকে বলেছেন খালিফুল মুশিকিন আহপুসারি বা হা সহ মুসলিম হাদিস নাম্বার দুইশো উনষাট তিনি বলেছেন খালে ফুল মুসিন মুস্তদের মতো হইও না তাদের পদবর্জন বর্জন করো সেটা কি বা মোচ ছোট করো মোচ কেটে ছোট করে দাও ওরা মোসলম্বা রাখে তোমরা মুসলম্বা রেখো না আর কি ওরা দাড়ি কাটে তোমরা দাড়ি কেটো না আওফুল লেহা দাড়িকে পরিপূর্ণভাবে রেখে দাও এখানেও তাদের মতো হতে আমাদেরকে নিষেধ করা হয়েছে তাদের পথে চলা যাবে না আপনি যদি তাদের মতো দাড়ি কাটেন যারা দাড়ি কাটেন খ্রিস্টান ইহুদি পত্তলি তাদের অনুকরণে তাদের অন্তরের মধ্যেও কিন্তু ওই ধরনের একটা বৈশিষ্ট্য ওদের মতো চলে আসবে কি সে বৈশিষ্ট্য আহ্লাদ রহিতার বৈশিষ্ট্য এটা একটা হাওয়ার অনুসরণ কুপ্রবৃত্তির অনুসরণ বয়স হয়েছে দাঁড়িতে উঠবেই দাড়িতে আর বয়স হওয়ার আগে উঠেনি দাঁড়িটা একটা ফ্যাশন একটা সুন্দর শয্যা তরুণদের একটা সুন্দর শয্যা এটা একটা সুন্দর ফ্যাশন আজকাল অনেকে ফ্যাশনেবল আপনার দাঁড়িয়ে রাখছেন রাখতে দিন রাখতে শুরু হোক একেবারে কেটে ফেলাচ্ছে তবুও তো রাখা আরম্ভ হলো আলহামদুলিল্লাহ হয়তো এই পদ্মরে একদিন পুরোপুরি দাঁড়িয়ে রাখার সে যখন আল্লাহ তাকে তফিক দিবেন এর কল্যাণময়তা সে বুঝতে পারবে রাখতে পারবে দেখুন দাঁড়িয়ে রাখলে আপনার দাঁড়িয়ে আপনাকে বলবে যে তুমি সিনেমায় ঢুকতে পারব না তুমি মদের বারে যেতে পারবে না তোমার দাঁড়িয়ে আছে দাঁড়ি চায় তুমি ভালোদের সাথে চলবা এই বাহ্যিক দাড়িটাই আপনাকে নেবে আলেমদের সাথে ভালো লোকদের সাথে এবং খারাপ আস্তে থেকে বিরত রাখবে যদিও কিছু কিছু লোক দাঁড়িয়ে রেখেও খারাপ কাজ করে কিন্তু সেটা বিরল বিরল দিয়ে কোনো দৃষ্টান্ত দেওয়া ঠিক না আর আপনি যখন দাড়ি কাটবেন এই দাড়ি কাটা মুখটাই আপনাকে বলবে সিনেমা গেলে সমস্যা নেই যারা সিনেমায় যায় তারা তো এরকমই সব মদের বারে যায় সমস্যা নেই ডিস্কো ক্লাবে যায় সমস্যা নেই নাইট ক্লাবে যায় সমস্যা নেই কারণ ওই সব ক্লাবে ওই সব পরিবেশে যারা যায় তারা তো সব এমনই যদিও দাঁড়ি কাটা লোকদের মধ্যে অনেক লোক ভালো আছেন আলহামদুলিল্লাহ যারা ওরকম নন কিন্তু তারপরে না পয়েন্টে ওদের সাথে একটা মিল থাকবেই এটা বড় মারাত্মক জিনিস যে যার মতো হয় তার মনের মধ্যে সেরকম একটা ভাব আছে বিধায় তার বাহ্যিক আচরণের মধ্যে ওই জিনিসটা উঠে আসছে কোথাও অন্তরের গহীন কোণে হলেও প্রবৃত্তির পূজার একটা ভাব তার ভিতরে আছে আর ওইটা মানে ইত্যাকা ইলাহা হু হাওয়া তাকে কি দেখেছো যে তার কুপ্রবৃত্তিকে তার ইলাহ মাহবুদ বানিয়ে নিয়েছে তার প্রবৃত্তি যেভাবে বলেছে সেভাবে করেছে ইহুদিরা এইভাবেই করে মোর্শেকরা এইভাবেই করে মঞ্চে এসে দাঁড়ি কাটতে কেটে ফেলেছে আল্লাহর হুকুমের কোনো তোমাক্কা নেই তাহলে এখানে হলে পুল মুর্শেকিন মুর্শিকদের মোখালাবাদ করতে বলা হয়েছে দাড়ি কাটার রাস্তাটা হলো জাহান্নামীদের রাস্তা আর দাড়ি রাখার এই সিস্টেমটা হলো জান্নাতিদের সিস্টেম তাদের রাস্তা একজন মুসলিমকে অবশ্যই জাহান্নামীদের রাস্তা ত্যাগ করতে হবে জান্নাতিদের রাস্তায় আসতে হবে জাহান্নামীদের রাস্তা যাওয়া যাবে না এখন বাহ্যিক কেউ যদি এভাবে দাড়ি কেটে সে থাকে তার অন্তরের সাথে তার এই দেহের সাথে যে জাহান্নামীদের একটা মিল এই মিল তিলে তিলে তাকে একদিন পুরি তাদের রাস্তা নিয়ে যেতে পারে আগুনের কণিকা খুব ছোট্ট হলেও এটা থেকে বিশাল অগ্নিকাণ্ড হয় যদি ওইটা টিকে যায় নিভিয়ে ফেলা না হয় দাজ্য পদার্থ সে পেয়ে যায় ওর ওই এক কণা আগুন থেকে বিশাল অগ্নিকাণ্ড হয়ে যাবে এই যে নাহবকা সিদ্দিক রাদি আল্লাহ তালে বলতেন আমি সামান্যতম কোনো বিষয়ে নবীর সন্না থেকে আমি সত্যি পারি না কারণ সরলেই আখ আপু আজিগ আমার বয় হয় এই একটু থেকে আরো একটু তারপরে আরো একটু এভাবে বাড়তে বাড়তে পুরোটাই আমি বাঁকা পথে চলে যেতে পারি এটাই বলেছেন আল্লাহ তালা যে ফালিয়া হাজারুল্লা জিন্ত্রি বাহম ফিতুন আজ আলিম যারা রাসুলের মুখালাফত করে তার বিপরীতে চলে তারা সতর্ক হয়ে যাক যে তারা কোনো সামান্য সন্ন্যদ বিরোধী কাজ করে তার অর্ডার লঙ্ঘন করে পরে তারা মধ্যে মধ্যে পড়ে যেতে পারে ছোট্ট একটি ভুল থেকে বিশাল ভুলের মধ্যে পড়ে যেতে পারে আলিম অথবা তাদের উপরে এসে পড়তে পারে যন্ত্রণাদায় শাস্তি অতএব তাদের সতর্ক হওয়া উচিত প্রিয় দর্শক নবী সাল্লাম এই জন্যই খুবই সতর্ক আহ্বান আমাদেরকে জানিয়েছেন ওদের মতো হয় না আরেকটি নির্দেশে তিনি বলেছেন জুযজু শাওারে মারখুল লিহা খালফুল মাজুস সহিহ মুসলিম 260 নম্বর হাদিস জুযজু শাওারে মুজ কেটে ফেলো আরখুল লিহা দাড়িকে ছেড়ে দাও খালফুল মাজুস অগ্নি পূজারীদের বিরোধিতা করো তাদের মতো হইও না তাদের মতো হলে পরে অন্তর দিক থেকেও তাদের মতো হয়ে যেতে পারো এটাই জাহান্নামে নিয়ে যেতে পারে খুবই সাবধান খুবই সতর্ক থাকতে হবে তাদের পথে চলা যাবে না প্রিয় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আজকে এই পর্যন্ত রাখলাম সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক والسلام عليكم আমরা তো সকলেই চাই মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে আল্লাহ আকবরাল্লা আকবর কীভাবে তা শ কীভাবে তা একমাত্র মোহাম্মদের রসাল্লাহ সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে সাল্লাহ আলি সাল্লামের সন্ন্যতে উদ্ভাসিত পাত পদ্ধতি জানতে তাই দেখুন বাংলার নিয়মিত অনুষ্ঠান সুন্নাহ

in india back home they ask are you a muslim first or indian first and we muslims should know how to reply how to turn the tables over the place to knock why trinity cannot be regarded in that sense father son and holy spirit the opportunity to ask but even if you agree that what the christians say that he was crucified So, if Jesus Christ, peace be upon him, for the 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 world? That means bad bad? The freedom to unmask. So there are various ways which we can prove the argument দেখুন ড জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে Peace টিভি বাংলায় পরান্ত বিশ্বের সকল জ্ঞানের উৎস এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে সৌরজ